वेलकम बैक टू माय चैनल मिलुर मुक्त आकाश। तो मिलुर मुक्त आकाशे सबाई के स्वागत जानिए आमी मिलु चले एलाम आरो एकटी नतून पर्व निये। तो आज के कोनो रान्ना बान्ना नय, आमी गिएछिलाम आमार बाबार बाड़ी। तो सेखानकार किछु भिडियो तोमादेर संगे शेयर करते चाई। तो बंधुरा तोमरा सबाई आमार साथे थेको एबं अवश्यई आमार पाशे थेको आर आमार भिडियोते एकटा लाइक आर कमेंट करते प्लिज केउ भुलो ना। তো ভিডিওটা শুরু করেছি একটি সুন্দর মুহূর্ত দিয়ে, সূর্য যখন অস্ত যাচ্ছে সেই সময়কার মুহূর্ত। তোমরা সকলেই হয়তো দেখে ভেবেছো যে সকালবেলা, না ওটা কিন্তু যখন সূর্য অস্ত যাচ্ছে সেই সময়কার, কি সুন্দর অপরূপ দৃশ্য। তারপরেই তোমরা দেখলে আমার মেয়ে আর আমার দাদার ছেলে কি সুন্দর তবলা আর গান একসঙ্গে করছে। তো ওরা দুজনেই এখনও পর্যন্ত খুবই কাঁচা, ও যেমন গানে কাঁচা আছে আর আমার দাদার ছেলেও তবলা সবে শিখছে। তো একসঙ্গে আমি ভাবলাম যে একটু তোরা বাজা, সুন্দর লাগবে, তাই ওদেরকে একটু বাজাতে বলেছিলাম। আর এখন দেখো এই যে আমার মা একটু বড়ি দিচ্ছে, গয়না বড়ি। তো এখন যদিও প্রচণ্ড গরম পড়ে গেছে, তাও একটু একটুখানি কলাই বেঁচে গিয়েছিলো সেইগুলো দিয়ে বড়ি দিচ্ছে। আর এখন দেখো অনেকটা সময় পর দুপুরবেলা। তো দেখো দুপুরবেলা প্রায় এখন 3টা বাজতে যায়, আমার দাদার ছেলে আমার মেয়ে এখন ঘুমোচ্ছে আর আমি একটুখানি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু ভাবছিলাম চারিদিকটা একটু ঘুরে আসি, মানে বাবার বাড়িতে যা এসছি এখনও বাইরে সেভাবে বেরোয়নি। তো একটু পুকুর পাড়ের দিকে যাব আর তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করব। তো তোমাদেরকে দেখাবো চারিদিকটা কত সুন্দর, ধানগুলো প্রায় এখন পেকে এসছে, তো তার যে একটা অপরূপ সৌন্দর্য সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো দেখো জানলা দিয়ে কি সুন্দর দেখা যাচ্ছে, কিছু ধান পেকে গেছে, কিছু ধান আধা পাকা, তো তার যে একটা অপরূপ সৌন্দর্য তো সেটা আর বলে বোঝানো যাবে না। তো দেখো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কত সুন্দর রোদ ঝলমলে পরিবেশ, চারিদিকটা অপূর্ব সুন্দর পরিবেশ। তো আমার এখন আর ঘুমোতে ইচ্ছে করছে না, তো ভাবলাম একটু বাইরের দিকে একটু ঘুরে আসি পুকুর পাড়ে। মা বৌদি বাইরে কাজ করছে। তো দেখো এই যে বড়িগুলো সকালবেলা দিয়েছিলাম, এখন তো খুবই কড়া রোদ, তাই বড়িগুলো একটু শুকিয়ে যাবার পরেই আমি কিন্তু উল্টে দিয়েছিলাম। এই বড়ি কিন্তু সহজে উল্টানো যায় না শীতকালে। তো এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে তাই একটুখানি শুকিয়ে যাওয়ার পর আমি একটা হাতা দিয়ে বড়িগুলোকে উল্টে দিয়েছিলাম। আর এখন দেখো বড়িগুলোকে আবার আমি উল্টে দিচ্ছি যাতে বড়িগুলো না ব্যান্ড হয়ে যায়, কারণ এখন তো প্রচণ্ড কড়া রোদ, তাই যদি ঘন ঘন উল্টে পাল্টে রাখি তো বড়িগুলো যেরকম সাইজ সেরকম থাকবে, না হলে কিন্তু বেঁকে যায় এক সাইডে বেশি রোদ পেয়ে গেলে। তো সেই জন্য দেখো আরও একবার বড়িগুলোকে আমি উল্টে দিচ্ছি। Thank you.
বন্ধুরা, এতক্ষণ তোমাদেরকে সুন্দর একটা পরিবেশ দেখালাম। তো এরকম পরিবেশ এখন সচরাচর দেখা যায় না। এই যে চারিদিকে সবুজ মাঠ, ধানে ভরা, কোথাও ধান পেকে গেছে, সোনালি রং ধারণ করেছে, আবার কোথাও আধা পাকা, মানে এর যে কি অপরূপ সৌন্দর্য, তো কাছ থেকে ঘুরলে বা দেখলে সেটা উপভোগ কিন্তু করা যায়। তো এরকম পুকুর ঘাট এই যে দেখালাম, আমার বাবার বাড়িতে কি সুন্দর পুকুর ঘাট। তো বাড়িতে কল আছে, জল আছে, সবই আছে, তাও যে পুকুর ঘাটের একটা আলাদা আনন্দ, সেটা মানে কি বলবো, গ্রামের পরিবেশেই শুধুমাত্র পাওয়া যায়। দেখো কত সুন্দর পরিবেশ। আমার মা দেখো ওই সাইডে দাঁড়িয়ে আছে বট গাছের তলায়, সরি বট গাছ নয়, ওটা একটা কদম গাছ। তো দেখো চারিদিকের মানে পরিবেশটা কত সুন্দর লাগছে, রোদ ঝকঝক করছে চারিদিকে, আর গাছপালা মানে ভর্তি, এত সুন্দর সবুজে ভরা জায়গা, কার না ভালো লাগে বলো? আমার তো ওখানে গেলে আসতেই ইচ্ছে করে না, কিন্তু দুর্ভাগ্য আমি ওখানে যাওয়ার কমই সুযোগ পাই। এখন মেয়ে যেহেতু স্কুলে পড়ছে, রানিং স্কুল, তো যেতে পাই না। আর আমার মেয়েকে সাঁতার শেখানোর জন্য একাধবার যাওয়ার ইচ্ছে আছে। আর এই যে একটা পুচকে দেখো, আমার দাদার ছেলে, ও সারা দুপুর ঘুমোচ্ছে না, ওকে আমার দাদা হাতে পাখা নিয়ে চারিদিকে ঘোরাচ্ছে। আর এই যে দেখো, আমি একটু নিয়ে নিলাম ওকে কোলে, ও সারা দুপুর ওর ঘুম নেই, ও আগে একটু আগে ঘুমিয়ে নিয়েছে, সেই জন্য ওর ঘুম নেই এখন, ও এখন খেলাধুলা করবে। তো খুবই দুষ্টু, সারাদিন ওকে খেয়াল রাখতে হয়। তো এই যে দেখো, আমি একটু নিয়ে ওকে বেড়ু বেড়ু করছি। তো এবার একটু ঘরে চলে এসেছি, বাইরে প্রচণ্ড রোদ। তো দেখো এই পুচকেটা তো না ঘুমোচ্ছে, না খাচ্ছে কিছু, খাওয়ানো ওকে যাচ্ছে না, খুবই দুষ্টুমি করছে। তো যে একটুখানি ঘরে পাখা চালিয়ে দিয়ে বসে গেছি, প্রচণ্ড গরম, বাইরে রোদ, আর এখন আর বাইরে থাকা যাচ্ছে না, তাই একটু ঘরে এসে ওকে নিয়ে বসলাম, একটু খাওয়ানোর চেষ্টা করছি ওকে, ও তো কিছুতেই খাচ্ছে না। তো বন্ধুরা, তোমাদের এই এত সুন্দর গ্রামের পরিবেশ সবার কেমন লাগলো জানাতে কিন্তু কেউ ভুলো না। তো সবাই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও যে আমার বাবার বাড়ির পরিবেশ তোমাদের কেমন লাগলো। আর এই মুহূর্তে যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু থেকে থাকো, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে যেও, আর একটা লাইক এবং কমেন্ট করতে কেউ ভুলো না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, সবাই দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো এখন দেখো বিকেলবেলা একটু ছাদে এসেছি, এখন সময়টা কি বলবো, গোধূলি সময়। তো দেখো গোধূলির সময়টা কত সুন্দর, চারিদিকটা এত সুন্দর পরিবেশ যে আমার মনে হয় সারা দিন তাকিয়ে থাকি।
কত সুন্দর লাগে। আবার কিছুদিন পর এই মাঠটা পুরো ফাঁকা হয়ে যাবে, চারিদিকে ধানগুলো যখন কাটা হয়ে যাবে তার আবার একটা আলাদা সৌন্দর্য। তো দেখো এখন বাচ্চারা সব ঘুম থেকে উঠে পড়েছে, আর ওই পুচকেটা কিন্তু এখনও ঘুমোয়নি, ও এসেছে ছাদে। তো দেখো চারিদিকে ছাদের পরিবেশটা কত সুন্দর, অপরূপ সুন্দর লাগছে। আর আমার মাকে দেখো ওই যে ওখানে মাঠে কাজ করছে। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা জানাচ্ছি, ফিরে আসছি নতুন পর্ব নিয়ে।